রাম মন্দির বিজেপিকে লোকসভাপতি বাড়তি ডিভিডেন্ড দেবে গ্রামের নামে 400 পারের টার্গেট হ্যাট্রিক করতে বিজেপির মাস্টার স্ট্রোকে কতটা কুপকাত বিরোধীরা কি বলছে সমীক্ষা ভারতের পর্যটন মানচিত্রে নাম্বার 1 হটস্পট অযোধ্যা করছে একের পর এক রেকর্ড উদ্বোধনের পর থেকে উপচে পড়ছে রাম মন্দিরের কোষাগার কত টাকা এলো অনুদান সত্যি কি হিসাবের বাইরে কিভাবে ভ্যাটিকান সিটি মক্কাকেও হারিয়ে দিচ্ছে ভারতের রাম রাজত্ব অযোধ্যার ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে পাল্টে দিচ্ছে রাম মন্দির মানুষের মনে দাগ কাটছে মোদির এই তুরুবেতাস রাম মন্দির সেই ট্রাম্পকার যা লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার তাই 2014 সালের লোকসভা নির্বাচনের সময় প্রচারে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি 2019 সালেও নির্বাচনী ইস্তাহারে জায়গা পেয়েছিল রাম মন্দির আর 2024 এর লোকসভা নির্বাচনের আগেও ফের দাবার ঘুটি সেই রাম মন্দির যে কারণে কোনো রকম সময় নষ্ট না করে তড়িঘড়ি করা হয়েছে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও ভক্তি আর উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত অযোধ্যার এই রাম মন্দিরকে সামনে রেখেই নির্বাচনে বিজেপির টার্গেট 35 কোটি ভোট পাওয়া তাই সাধারণ মানুষের কাছে রাম মন্দির নিয়ে যথাসম্ভব বেশি তথ্য পৌঁছে দেওয়া প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করা সব দিক থেকে রাম মন্দিরের প্রতি মানুষের মনে একটা আলাদা আকর্ষণ তৈরি করা এগুলোতে কোনো রকমের ত্রুটি রাখেনি পদ্মশিবির আর মোদি সরকার এতে ঠিক কতটা সাকসেসফুল অলরেডি তার প্রমাণ মিলেছে হাতে নাতে রাম মন্দিরকে কেন্দ্র করে মানুষের মধ্যে কাজ করছে একটা অন্যরকমের উন্মাদনা জড়িয়ে গেছে আবেগ ইমোশন উত্তরপ্রদেশ গুজরাট সহ বিজেপি শাসিত রাজ্যে রাম মন্দির নিয়ে বিরাট সাড়া মিলেছে দেশবাসীর পর্যটনের অন্যতম পছন্দের ডেস্টিনেশন এখন অযোধ্যা বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ মানুষ অযোধ্যায় যাচ্ছেন রাম মন্দির দর্শনে এপ্রিল মাসের 17 তারিখ রাম নবমী তাই ওই মাসে শুরু থেকে ভক্ত সংখ্যা বেড়ে প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ পর্যন্ত হতে পারে রাম নবমীতে আগের সব রেকর্ড ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে ট্রাস্টের হিসেব বলছে ভ্যাটিকান সিটি মক্কা শরীফে যেখানে বছরে 90 লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটে সেখানে অযোধ্যায় একদিনেই 5 লক্ষেরও বেশি পুণ্যার্থীর আগমন ঘটেছে তাছাড়া ছুটির দিনগুলোতে ভক্তদের এখানে উপচে যেহেতু দেশের সব রাজ্য থেকে বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন কর্মীদের নিয়ে যাচ্ছে অযোধ্যায় সেক্ষেত্রে আগামী দিনগুলোতে অযোধ্যায় ভক্তদের ভিড় সামাল দেওয়া আরও কঠিন হতে পারে উদ্বোধনের আগে বিশেষজ্ঞদের একাংশ বলেছিলেন প্রতি বছর গড়ে 5 কোটিরও বেশি পুণ্যার্থীর পা পড়তে পারে সেখানে কিন্তু এখন মনে করা হচ্ছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে কারণ ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে অযোধ্যার পরিকাঠামো এদিকে ভিড় যত বাড়ছে ততই ফুলে ফেঁপে উঠছে রাম মন্দিরের কোষাগার অনুদানের সংখ্যাও অনেক ট্রাস্টের তথ্য বলছে 22 জানুয়ারির পর এক মাসে মোট 25 কেজি সোনা রূপর অলঙ্কার সহ প্রায় 25 কোটি টাকার অনুদান পেয়েছে রাম মন্দির যার মধ্যে কয়েক কোটি টাকা অনুদান বাক্সে জমা পড়েছে বাকি টাকা চেক এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে এটা ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব তার পরের দিনগুলোর কথা বাদই দিলাম অনেকেই এসব দেখে শুনে বলছেন যে হারে পর্যটকরা অযোধ্যায় যাচ্ছেন রাম মন্দিরের প্রণামী বাক্স ভরিয়ে দিচ্ছেন তাতে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বৈষ্ণোদেবী আগ্রা তাজমহলের আয়কেও হার মানাতে পারে রাম মন্দির তাই তো শুধুমাত্র পর্যটনেই হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘরে তুলবে যোগী সরকার কাকে বলে পর্যটন শিল্প সেটাও দেখিয়ে দিচ্ছে ভারত যা দেশের অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলার পাশাপাশি অযোধ্যাকেও আমূল বদলে দিচ্ছে এমনিতেই অযোধ্যার হোটেল হোমস্টেগুলোতে তিল ধারণের জায়গা নেই সঙ্গে হিউজ ভাড়া তাই খুব স্বাভাবিকভাবেই অতিরিক্ত গ্যাঁটের করে গুনতে হচ্ছে পর্যটকদের হঠাৎ করে গিয়ে পাওয়া যাচ্ছে না ঘর অনেক আগে থেকে করতে হচ্ছে বুকিং তা কখনো কখনো সেটাও বাতিল হচ্ছে কিন্তু সেসবের তোয়াক্কা না করেই প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত ছুটছেন রামলালার টানে গড়ে উঠছে লাক্সারিয়াস হোটেল তৈরি হচ্ছে শপিং মল যা আরও বেশি করে পর্যটক টানবে যে পর্যটকদের জন্য মন্দির শহরে ফুল মিষ্টি বা পূজোর উপকরণ বিক্রির সঙ্গে জড়িত ছোট ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল রিসর্টের মালিকরা সকলে লাভবান হবে ছোট বড় মাছারি সব ধরনের লগ্নিকারীরাই অযোধ্যা থেকে বিপুল লাভের মুখ দেখতে পাবেন বলেও মনে করা হচ্ছে ফলে খুলবে চাকরির বাজার প্রচুর মানুষের কর্মসংস্থান হবে হোটেলের পাশাপাশি অযোধ্যাতে গেস্ট হাউস নির্মাণ করছে বেশ কিছু সংস্থা সেখানেও চাকরির বড় সুযোগ থাকছে সব মিলিয়ে বদলে যাচ্ছে অযোধ্যার লাইফস্টাইল ইকোনমিক্যাল কন্ডিশন মধ্যমূলে সেই রাম মন্দিরের এত এত ভক্ত
আসলে ভারতের অন্যতম বড় মন্দির অযোধ্যার রাম মন্দির এক নয়, একাধিক কারণে মানুষের মনে বিশেষ জায়গা পেয়েছে। শঙ্করের স্থপতি 2500-এরও বেশি অঞ্চল থেকে মাটি এনে তৈরি করা পবিত্র ভিত্তি, রামলালার অভিষেক অনুষ্ঠানে থাইল্যান্ডের মাটি, 150টা নদীর পবিত্র জল, লোহা বা ইস্পাতের ব্যবহার না করা, শ্রীরাম ইটের ব্যবহার, উত্তরসূরির জন্য টাইম ক্যাপসুল থেকে শুরু করে 51 ঘাটের 21 লক্ষ দিয়া বিরাট রেকর্ডের পাহাড় রাম মন্দির। আসলে রাম মন্দিরের বৃত্তান্ত থেকে শুরু করে উদ্বোধন সবটা বিজেপি কোটি কোটি মানুষের মনে গেঁথে দিতে চেয়েছে। গোটা দেশ রামময় হয়ে উঠেছে। রাম মন্দির নির্মাণ ও তার উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশে শুধু হিন্দুত্বের প্রচারকেই প্রাধান্য দিচ্ছে পদ্ম শিবির, সেটাই নয়, বরং হিন্দুত্ববাদকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বিজেপি এবং আরএসএস এর, যাতে তার দৌলতে দিল্লির মসনাদে পৌঁছানোর রাস্তা মোদীর জন্য আরও বেশি চওড়া হয় এবং পরিষ্কার হয়। বিশেষজ্ঞদের একাংশের মতে ধর্মের সঙ্গে জড়িয়ে আছে সেন্টিমেন্ট, সেটাকে অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। আর তাই লোকসভা নির্বাচনের মুখে বড় করে রাম মন্দির উদ্বোধন বিজেপিকে মানুষের মনে জয়ের ক্ষেত্রে এক্সট্রা মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বিজেপির কাছে ফায়দার হবে। জি নিউজ ম্যাট্রিক্সের ওপিনিয়ন পোলে অংশগ্রহণকারীদের 53% ভোটারও এমনটাই মনে করছে। 28% মানুষ মনে করছেন মোটামুটি ফায়দা হবে গেরুয়া শিবিরের। শুধু তাই নয়, বেসরকারি সংবাদ মাধ্যমের সমীক্ষায় 80% মানুষ মনে করেছেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে না যাওয়া বিরোধীদের বড় ভুল ছিল। বিশেষ করে কংগ্রেস এবং তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর বিরুদ্ধে রাম মন্দির উদ্বোধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে হিন্দুত্ব বিরোধী তকমা পেয়েছে তারা। সব মিলিয়ে রাম মন্দির বিজেপির ভোট বাক্সে যেমন পজিটিভ এফেক্ট রাখবে, তেমনি বিরোধীদেরকে ব্যাকফুটে ফেলবে বলেও মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। ২৪-এর নির্বাচনে রেকর্ড আসনের সঙ্গে ক্ষমতার হ্যাট্রিক করে ইতিহাস তৈরি করা মোদি সরকারের জন্য শুধু সময়ের অপেক্ষা? দেখুন প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে বিজেপির একটা বড় ইস্যু ছিল রাম মন্দির। সেই 90-এর দশক থেকে সেটাকে সামনে রেখে তারা নির্বাচনে আসন জিতেছে। এবার রাম মন্দিরের প্রতিশ্রুতি তারা পূরণ করেছে। তবে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে যে ধর্মীয় উন্মাদনা, যা থেকে ভোট আসার বড় চান্স, সেটা ভোটের আগে পর্যন্ত টানা যাবে কি না, এনক্যাশ করা যাবে কি না, কারণ মানুষ সব জিনিস খুব তাড়াতাড়ি ভুলে যায়, ফলে সেটা একটা বড় ফ্যাক্টর। তাই ধর্মীয় ভাবাবেগ এবং হিন্দুত্ব, এই দুই ইস্যুকে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে 400 আসন পার করার টার্গেট রেখেছে বিজেপি, যা মানুষের মনে জাগিয়ে রাখতে গেলে মথুরা কাশীর থেকে ভালো অপশন এখন অন্য কিছু হতে পারে না। তাই ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায় স্লোগান এখন কোণঠাসা করছে বিরোধীতে। আর বিজেপি গলা তুলে বলছে রাম মন্দির তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।